হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গভর্নমেন্ট জব স্টাডি ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা সবাই জানেন গতকাল কোর্টে ষোলো হাজার পাঁচশো প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডিএলএড অগ্রাধিকার মামলার শুনানি ছিল গতকাল এই মামলার কোনো রায় দেয়নি মাননীয় বিচারপতি মামলার পরবর্তী শুনানির ডেট দেওয়া হয়েছে আগামী পাঁচই এপ্রিল মামলার শুনানির পর চাকরি প্রার্থীদের একাংশ এপিসি ভবনে যায় এপিসি ভবন থেকে নিয়োগ সম্পর্কে তাদের বেশ কয়েকটি তথ্য দেওয়া হয় যেগুলো সমস্ত চাকরি প্রার্থীদের জানা খুবই জরুরি এবং এই তথ্যগুলি আমি আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানাব চাকরি প্রার্থীদেরকে এপিসি ভবনের পক্ষ থেকে বলা হয় এই নিয়োগ নিয়ে আপনারা যতটা চিন্তিত পর্ষদ কিন্তু ঠিক ততটাই চিন্তিত কোর্টের আদেশ অনুযায়ী এই নিয়োগ হবে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে প্রথমে যে প্রশ্নটি করা হয় সেটি হল ভোটের আগে কি এই নিয়োগ হবে এই প্রশ্নের উত্তরে এপিসি ভবনের পক্ষ থেকে জানানো হয় যেহেতু কোর্ট চোদ্দ দিন সময় বেঁধে দিয়েছে তাই এই নিয়োগ হবেই কোর্টের আদেশ অনুযায়ী তারপর চাকরি প্রার্থীদের পক্ষ থেকে প্রশ্ন করা হয় নোটিফিকেশান কবে প্রকাশিত হতে পারে এর উত্তরে এপিসি ভবনের পক্ষ থেকে জানানো হয় আপনারা ওয়েবসাইট ফলো রাখুন যে কোনো সময়ে নোটিফিকেশান প্রকাশিত হবে বন্ধুরা আমাদের কাছে থাকা ইনফরমেশান অনুযায়ী আপনারা নিশ্চিন্ত থাকুন এই সপ্তাহের শেষের দিকে বা পরের সপ্তাহের শুরুতেই নোটিফিকেশান প্রকাশিত হবে আজকের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন যেটা সমস্ত চাকরি প্রার্থীদের মাথায় ঘুরছে সেটি হল মানিকবাবু তো ভোটে দাঁড়াচ্ছেন তাহলে উনি অফিসে থাকবেন না তাহলে কি নিয়োগ সম্ভব হবে এই প্রশ্নের উত্তরে জানানো হয় অফিসিয়াল কর্মীরা তো আসবেন এবং যাবেন তা বলে কি নিয়োগ থেমে থাকবে অফিসিয়ালরা আসবেন যাবেন তার জন্য কি কোনো কাজ আটকায় এপিসি ভবন থেকে এও জানানো হয় নিয়োগ সম্পর্কিত কাজগুলি এপিসি ভবনে শেষ হয়ে যাওয়ার পর সমস্ত দায়িত্বভার রিডাইরেক্ট করা হবে ডিপিএসসিগুলোতে নিয়োগ সম্পর্কিত সম্পূর্ণ দায়িত্ব থাকবে ডিপিএসসির উপর ডিপিএসসি থেকেই আপনাদের নিয়োগ করা হবে মানিকবাবু এখনো পর্যন্ত পর্ষদের সভাপতি পদে রয়েছেন কি রিজাইন করেছেন সে সম্পর্কিত কোনো তথ্য কিন্তু দেয়া হয়নি এপিসি ভাবনের ভবনের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পর্কিত এই মুহূর্তে এগুলোই ছিল গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ